দেশ যদি না হতো ডিজিটাল করোনা সংকটে হতাম তাল মাটাল ক্লাস যদি না হতো অনলাইনে এগিয়ে যেতাম কিভাবে সামনে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি অঞ্জন কুমার চক্রবর্তী সিনিয়র শিক্ষক মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পুত্র বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচ্ছেদ ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব ভাষা প্রবহমান নদীর মতো তবে ভাষা তার গতিপথে কখনো কখনো দিক পরিবর্তন করে বাঁক নেয় ধ্বনিও ঠিক একই রকম ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তন একই সঙ্গে নিহিত কারণ ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এখন আমরা দেখব ধ্বনির পরিবর্তন কিভাবে হয় কেন হয় কত রকমের হয় ধ্বনির পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে খুব দ্রুত উচ্চারণ প্রবণতার কারণে অসাবধানতার কারণে মূল শব্দের সাথে পরিচয়ের অভাব আঞ্চলিকতা বাক প্রত্যঙ্গের বিকলাঙ্গতা প্রকৃতিগত ইত্যাদি কারণে হয়ে থাকে এবং পরিবর্তনের ফলে কি হচ্ছে পরিবর্তনের ফলে ধ্বনি যে শব্দের তার অর্থের পরিবর্তন হয় না কিন্তু আদিতে পরিবর্তন আসে মধ্যে পরিবর্তন আসে অন্তেও হতে পারে অর্থাৎ শব্দের প্রথমে মধ্যে এবং শেষে পরিবর্তন হয় কীরকম পরিবর্তনগুলো হয় পরিবর্তনগুলো শব্দের প্রথমে মধ্যে বা শেষে নতুন ধ্বনির আগমন ঘটতে পারে লোপ পেতে পারে অথবা সঙ্গতি রক্ষা করতে পারে মিল হতে পারে কখনো কখনো স্থান পরিবর্তন হয় বা ধ্বনি বিকৃত হয় এখন ধ্বনির পরিবর্তন আমরা বোর্ডে যাব ধ্বনির পরিবর্তন ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয় এই প্রশ্নটা মাধ্যমিক স্তরে বিভিন্ন সময় এসেছে এসে থাকে ধ্বনি পরিবর্তন ব্যাকরণে তত্ত্বের আলোচ্য বিষয় কী করে বুঝি বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় চারটি তার মধ্যে একটি হচ্ছে ধ্বনি তত্ত্ব আমরা যদি ধ্বনি বা বর্ণকথাটির উল্লেখ থাকে ধ্বনি বা বর্ণ কথাটির যদি উল্লেখ থাকে তবে আমরা তাকে বলবো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কাজেই এখানে ধ্বনির পরিবর্তন এটা নিশ্চিত ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় অর্থাৎ কেন যেহেতু ধ্বনি কথাটার উল্লেখ রয়েছে তো ধ্বনি বা বর্ণকথাটার উল্লেখ থাকলে আমরা এটাকে বলছি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় এবার আমরা দেখব ধ্বনির পরিবর্তনে দুটা প্রকারভেদ আছে ধ্বনি যেহেতু দু রকম অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আমরা স্বর ব্যঞ্জন এই দু প্রকারের ধ্বনি পেয়েছি কাজে ধ্বনির পরিবর্তনও এই দু ধরনেরই হয় অর্থাৎ স্বরধ্বনির পরিবর্তন এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আজকে আমরা স্বরধ্বনির পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো স্বরধনির পরিবর্তন পরিবর্তনে আমরা আমরা চেষ্টা করব যেহেতু পরিচ্ছেদ একটু বড় অনেকগুলো নিয়ম পড়লে বোঝা যায় কিন্তু এতগুলো নিয়ম এতগুলো উদাহরণ মনে রাখা যায় একটু কষ্টকর হয়ে দাঁড়ায় কাদি শাব্দিক অর্থ বা শব্দগত অর্থ অথবা আক্ষরিক অর্থ অর্থাৎ প্রশ্নে যা দেয়া থাকে এখান থেকে আমরা উত্তর খুঁজতে চেষ্টা করব লক্ষ্য করেন আমরা পেয়েছি স্বরাগম তো স্বরাগম শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি কী পাচ্ছি স্বরের আগমন অর্থাৎ স্বরধ্বনির আগমন তো স্বরধ্বনির আগমন স্বরাগম স্বরাগমটা তিন হতে পারে আদিতে মধ্যে আর অন্তে আচ্ছা অন্ত শব্দটা এটা আমরা একটু লিখব অন্ত আমরা সব মিলিয়ে তিন ধরনের পাচ্ছি কাছাকাছি মোটামুটি এই অন্ত এই অন্ত হচ্ছে মধ্যে মাঝে বা ভেতরে আর অন্ত এই অন্ত এটা হচ্ছে শেষে আছে যা আর এই অন্ত শেষ এই তিন ধরনের মোটামুটি আমরা অন্ত পাচ্ছি তো আমরা এই ক্ষেত্রে পাচ্ছি অন্ত অর্থাৎ শেষে যা আছে তো মানে সরাগম তিন ধরনের পাচ্ছি একটা হচ্ছে মধ্য মধ্যসরাগম আর অন্তঃসরাগম আমরা আদি আদিসরাগম প্রথমে দেখব আদিসরাগম অর্থগত থেকে আমরা শব্দিক অর্থে আমরা বুঝি অর্থাৎ শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটবে উদাহরণে যায় স্কুল একটা শব্দ কোনো কারণে যদি আমরা এটাকে বলি স্কুল লক্ষ্য করেন মূল শব্দ স্কুল তার আগে আমরা কি পেয়েছি ই স্বরধ্বনি স্বরধ্বনির আগমন ঘটলো শব্দের প্রথমে কাজে এটাকে বলছি আমরা অর্থাৎ আদিতে এটাকে বলছি আমরা আদি স্বরাগম স্পর্ধা স্পর্ধা এটাকে কখনো কখনো আমরা বলি আস্পর্ধা তো এই ক্ষেত্রে আ ধ্বনি আসলো মূল শব্দটা স্পর্ধা তার আগে আযুক্ত হলো কাজে আমরা এটাকে বলছি আদি আদিসম এবার মধ্য স্বরাগমের আরো দুটো নাম আছে মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি একটু লিখব আমরা মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি স্বরভক্তি মধ্যস্বরগম নামকরণ থেকে বোঝা যায় যে শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটবে উদাহরণ দেখব আজি মূল শব্দ আজ আজ যদি কোনো কারণে হয় আজি। তবে আমরা এটাকে কি বলবো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি মাঝখানে ই আসছে ইকার কাজে আমরা এটাকে সাদামাটাভাবে ধরেই নিতে পারি এটা হবে মধ্য মধ্যসরাগম কিন্তু আমরা এই ক্ষেত্রে আলোচনায় মধ্য সরাগমটাকে রেখে আমরা সরাগম দেখে আসব দেখি আমরা আলোচনার সুবিধার্থে আগে অন্ত সরাগমটা দেখে আসছি সরাগম কীরকম হবে সরাগম শাব্দিক অর্থে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটবে দেখি আমরা লিখলাম আশ এটাকে যদি বলি আমরা আশা তবে শেষে কে আসলো আকার তবে আমরা নিশ্চিত এটাকে বলতে পারি স্বরাগম কারণ শব্দের অন্তে শেষে আ এসেছে স্বরাগম এবার সত্য আমরা যদি বলি সত্যি লক্ষ্য করেন মূল শব্দ সত্য কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা সত্যি ই অর্থাৎ ই ধ্বনিটা যদিও আগে বসছে কিন্তু উচ্চারণ হচ্ছে কোথায় পরে আমরা বলছি ধ্বনির পরিবর্তন মূলত উচ্চারণ নির্ভর কারণ ধ্বনিগুলো তো আমরা উচ্চারণ করে থাকি কাজেই সত্য আবার একটু বুঝতে চেষ্টা করি সত্য সত্যি ই তো ই যদিও আগে বসছে কিন্তু উচ্চারণটা হচ্ছে পরে মনে রাখতে হবে ই সবসময় পূর্ববর্তী বর্ণে বসে কিন্তু উচ্চারণটা হয় পরে প্রত্যেকটাতে কাদি আমরা এই ক্ষেত্রে বলেছিলাম আজ আজি তো আজ আজি আজ বর্গীয় জ তার পরে এ আসছে অর্থাৎ এটাকে যদি আমরা বিশ্লেষণ করি আ ই আজ ই তো বর্গীয় জ পরে আসছে ই আজি কাজে এইটা হচ্ছে অন্তঃসরাগম কিন্তু আমরা সাদা দেখেছিলাম যেটা মাঝখানে বসেছে ই কিন্তু এটা মধ্যসরাগম নয় আমরা দেখি আসলে মধ্য সরাগম কেন হলো না মাঝখানে আসার পরে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এই তো উচ্চারণটা হয় পরে কিন্তু মধ্যসরাগমে নিয়মটা কি মধ্যসরাগম আমরা প্রকোষ শব্দটাকে একটু বিশ্লেষণ করবো প্রকোষ হচ্ছে ব্যবধান অথবা দূরত্ব আর ভক্তি ভক্তি শব্দটা হচ্ছে ভাগ অথবা পৃথকীকরণ পৃথকীকরণ লক্ষ্য করেন আমরা এই ক্ষেত্রে এটাকে পেয়েছি প্রকর্ষ মানে ব্যবধান বা দূরত্ব ভক্তি হচ্ছে ভাগ বা পৃথকীকরণ তার মানে কি হচ্ছে স্বরাগম মধ্য স্বরাগম এর অপর নাম বিপ্রকর্ষ বা সরবক্তি এখানে অনেকগুলো অর্থ আমরা পেয়েছি ব্যবধান বা ভাগ এক কথায় আপনি মনে রাখবেন অর্থাৎ বিপ্রকর্ষ মানে হচ্ছে ভেঙে দেয়া সহজে মনে রাখার জন্য আমরা এটা বলতে পারি ভেঙে দেয়া কি ভেঙে দেয়া যুক্তবর্ণ এখন যুক্তবর্ণ বিশেষভাবে ভেঙে দেয়া যুক্তবর্ণটাকে ভেঙে দেওয়াই হচ্ছে মধ্য স্বরাগম এখন যুক্তবর্ণটা কি না ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কাজে আমরা এটাকে বলব অর্থাৎ ব্যঞ্জন যুক্তবর্ণ বা যুক্ত ব্যঞ্জন বর্ণ সবচেয়ে ভালো হয় আমরা যদি যুক্ত ব্যঞ্জনবর্ণ একসাথে লিখি তো যুক্ত ব্যঞ্জনবর্ণ ভেঙে দেয়া এই যুক্ত যে ব্যঞ্জন থাকবে যুক্ত ব্যঞ্জন এই যুক্ত ব্যঞ্জন ভেঙে দেওয়াটাই হচ্ছে বর্ণ লিখতেও হবে না যুক্ত বর্ণ ভেঙে দেওয়াটাই হচ্ছে মধ্য সরাগম। তার মানে আমাকে মনে রাখতে হবে স্বরভক্তি বিপ্রকর্ষ বা সরা সরাগম। অর্থাৎ যুক্ত ব্যঞ্জন থাকবে এটাকে আমরা ভেঙে দেব। উদাহরণে যাই রত্ন লক্ষ্য করেন তয় ন কি যুক্ত। এটাকে যদি আমরা কোনো কারণে বলি রতন রত্ন ভেঙে হলো রতন স্পষ্টত আমরা এটাকে ভেঙে দিলাম আর ফলে কী হলো ত যোগ অ তো এই ক্ষেত্রে অ এর আগমন ঘটল আমার এতটুকু বর্ণ বিশ্লেষণের প্রয়োজন নেই বা ধ্বনি বিশ্লেষণের প্রয়োজন নেই আমি শুধু দেখব রত্ন যুক্তবর্ণ ছিল আমি এটাকে ভেঙে দিয়েছি রতন হয়ে গেল একেবারেই সহজ যাই অনেক শব্দ আছে গ্রাম গ্রাম রফলা যুক্ত এটাকে যদি কোনো কারণে আমরা বলি গেরাম গ্রাম হয়ে গেল গেরাম কি কোনোটা ভেঙে দেওয়া হলো এরকম ক্লিপ কিলিপ ফ্লিম ফিলিম স্রেফ সেরেফ স্লো সোলো প্রীতি প্রীতি তার মানে অনেকগুলো শব্দ আছে আমি শুধু লক্ষ্য করবো যখনই মধ্য সরাগম আসবে এখানে যুক্ত ব্যঞ্জন থাকবে এবং যুক্ত ব্যঞ্জনগুলো আমরা ভেঙে দেব আর এখান থেকে পরীক্ষায় আসে মধ্য মধ্যস্বরাগমের অপর নাম কি বিপ্রকর্ষ বা স্বরভক্তি আপনি যখনই মধ্য মধ্যস্বরাগম হবে আপনি মনে রাখবেন যে আমাকে বিপ্রকর্ষ শব্দটা মনে নিয়ে আসতে হবে তার মানে হচ্ছে যুক্ত বনগুলোকে ভেঙে দেব আচ্ছা তো এরপরে আমরা যাচ্ছি অপি অপিনিহিতি এই শব্দটা আমাদের কাছে নতুন বলে মনে হতে পারে অপিনিহিতি নিহিতি আমরা ভাঙছি ওপি মানে পূর্বে শব্দিক অর্থে আমরা পাচ্ছি অপি হচ্ছে পূর্বে আর নিহিতি হচ্ছে অবস্থান বা স্থাপন অবস্থান বা স্থাপন তার মানে কি দাঁড়ালো তার মানে হচ্ছে অপিনিহিতি মানে হচ্ছে পূর্বে স্থাপন কার পূর্বে স্থাপন একেবারেই সহজ হ্রস্য ই অথবা ও হ্রস্য ই অথবা হ্রস্য ই কার ও অথবা হ্রস্য ও কার এই প্রশ্ন একটু বলে নেই ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে কখনো কখনো আমরা পুরনো বর্ণ ব্যবহার করছি আবার কখনো তার সংক্ষিপ্ত রূপ কার ব্যবহার করছি অর্থাৎ ই অথবা ই কার হ্রস্য উ অথবা হ্রস্য উ কার তার মানে হচ্ছে আমরা সহজে মনে রাখার জন্য বলতে পারি যে ওপিনীতিতে যদিও স্বরধ্বনি অ থেকে ও পর্যন্ত যে কোনোটারই পরিবর্তন হতে পারে যেহেতু আমরা বলছি স্বরধ্বনির পরিবর্তন কিন্তু এখানে এগারোটা ধ্বনির পরিবর্তন না মাত্র আমরা দুটা ধ্বনির পরিবর্তন পাচ্ছি কি । কী ই আর রস্ব এক কথায় কী হলো ইউ মনে রাখার জন্য আমরা বলছি ইউ মনে রাখার জন্য বলছি ইউ ই আর রস্য ও এবার আমরা উদাহরণে দেখব রকম হতে পারে অপিনিহিতির উদাহরণ যেমন আমরা আজ নিয়ে বলেছি আজ আজি কি ছিল অন্তঃস্বরাগম এবার কোনো কারণে যদি এটাকে বলি আমরা আইজ কি হয়ে গেল এই উচ্চ এই বর্গীয়জের আগে ছিল ই এর উচ্চারণ আজ ই কিন্তু এখন আমরা কি পাচ্ছি আইজ অর্থাৎ এটা ছিল শেষে এখন চলে আসছে আগে ই কার হিসেবে ছিল এখন ই বর্ণ হিসেবে আমরা পেয়েছি আজই আজ এরকম আরও হতে পারে যেমন চার এটাকে যদি আমরা বলি চারি তখন হয় অন্তসরাগম আবার এই চারিটাকে আমরা বলতে পারি চায় মারো দেখে একটা চায় এই দেখেন আমরা এক্ষেত্রে কি পেলাম ই পুরনো বর্ণ হিসেবে রয়ের আগে চলে আসছে কাজেই নিশ্চিত এটা ওপিনহিতি ইয়ের উদাহরণ গেল এবার এর দেখে আমরা সাধু একটা শব্দ লিখলাম সাধু এটাকে কোনো কারণে আমরা বলতে পারি সাউদ যদি কোনো কারণে এরকম হয় সাধুকে আমরা বললাম সাউদ ধয়ের পরে ছিল সাধ উ ধয়ের পরে অবস্থান কিন্তু এটা চলে আসছে কি ধয়ের আগে কাজে এখানে কি হলো অপিনিহিতি পূর্বে অবস্থান হলো আপনি অপিনিহিতি শব্দটা মনে রাখার সাথে সাথে আপনাকে এটা মনে রাখতে হবে যে অপিনিহিতি মানেই হচ্ছে পূর্বে অবস্থান কার ই ই আর ও পরীক্ষা আসে কিন্তু অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ এইবার যাবো আমরা অসমীকরণে এক্ষেত্রে আরেকটু বিষয় আলোচনা বাকি রয়েছে সেটা হচ্ছে শুধু রস্য ই এবং রহস্য ই দুটো না আরেকটা আছে যদি যুক্ত ব্যঞ্জন হয় যুক্ত ব্যঞ্জন বাক্য বাক্যটাতে লক্ষ্য করেন এখানে কয় জফলা যুক্ত আছে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ই না থাকলেও কখনো কখনো আমরা দেখছি আমরা এরকমটা ই চলে আসে বাক্য আসলে ভাষা আগে আগে যায় ব্যাকরণ তার পিছু পিছু ধায় ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না বরং ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে যার ফলে এই নিয়মের এরকম ব্যতিক্রমগুলো আমরা পাচ্ছি তো এই ক্ষেত্রে বাক্যকে আমরা পেয়েছি বাক্য অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের মাঝখানেও ই চলে আসে এরকম আরও হতে পারে রাতি রায় জাতি যাইত চক্ষু চোখ এরকমটা হয় অপিনিতে এবার যাবো আমরা অসমীকরণ অসমীকরণ এই শব্দের সাথে আমাদের পরিচয় আছে কারণ আমরা সমীকরণ শব্দটা খুব পাই সমীকরণ আচ্ছা কীরকম হতে পারে আমরা যদি বলি এ প্লাস বি ইকোয়াল সি প্লাস ডি সমীকরণ যদি বলি এবিডি ইকোয়াল টু এবি ইকোয়াল টু সি ডি এটা হতে পারে আবার তার মানে এটা সমীকরণ অথবা সমান আমরা যদি এটাকে বলি তবে নট ইকোয়াল টু অর্থাৎ এটা সমান নয় তো যদি সমান না হয় তবে সেটাকে কী বলি যদি এখানে সমতা বিধান না করে তবে সেটা হয়ে যাবে অসমীকরণ অর্থাৎ একটু লিখি আমরা প্রথমে বলছি আমরা সমীকরণ এখন সমীকরণ যদি এটা অসমতা হয় তবে সেক্ষেত্রে চলে অর্থাৎ দুই পার্শ্ব যদি সমান না হয় তবে এটাকে বলবো আমরা অসমীকরণ একটু দেখে নেই উদাহরণ দিই ধপ ধ আমি ধ্বনি বিশ্লেষণে যাচ্ছি না শব্দের কথায় আসছি আমার কাজটা হচ্ছে শুধু পাঠকে সহজ করে উপস্থাপন আপনারা পড়লে এগুলো পারবেন আমার দায়িত্বটাই হচ্ছে শুধু একটু আনন্দের মধ্যে দিয়ে পাঠটাকে সহজ করে দেয়া। আমরা ধ্বনি বিশ্লেষণে গেলে বড় হবে আমি সহজে বলছি এখানে দেখেন শব্দ একই শব্দ ধপ শুনতে অনেক ক্ষেত্রে ভালো লাগে না ধপ ধপ কাজে আমরা মাঝখানে কি করি আকার নিয়ে আসি একই স্বরের পুরোনা পুরোনাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আমরা একটা আকার নিয়ে আসি তখন এটাকে বলে আমরা অসমীকরণ অর্থাৎ প্রথম অংশে এখানে ধপা এখন আস এক নেই এটা ধপা এটা ধ ধপা ধ এটা হয়ে গেল অসমীকরণ ঠিক এরকম আরও শব্দ আছে যেমন আমরা এটাকে বলতে পারি টপা টপ পটা শুনতে ভালো লাগে যখন আ নিয়ে আসে তখন একটু ধনীময়তা বড় বৃদ্ধি পায় আমার এখানে যে কৌশল এটা দেখব তার মানে আমরা যখন দেখলাম অসমীকরণ তো অসমীকরণে মাত্র একটা স্বরধ্বনি ব্যবহৃত হচ্ছে আ আমরা ধপা টপা পটা প্রত্যেকটা দেখছি মাঝখানে একটা আ আসে সংজ্ঞায় যদিও বলা আছে একটা স্বরধ্বনির আগমন কিন্তু স্বরধ্বনি এগারোটার মধ্যে আমরা মাত্র একটাকে পাচ্ছি আ কাজেই আমরা বলতে পারি যেহেতু মাঝখানে আ আসে মনে রাখার জন্যে আমরা অসমীকরণের এই মাঝখানে একটা আ দিয়ে দিই তবে কী হয়ে গেলো অসমী কারণ এটা মনে রাখার একটা কৌশল মাত্র অসমীকরণ মানে কি হলো এটা হয়ে যাবে কারণ মানে মাঝখানে আমরা কী করি অসমীকরণে অসমীকরণে আমরা মাঝখানে একটা আ ব্যবহার করি মনে রাখার কৌশল একেবারে এটা সহজ সহজ একটা উদাহরণ এরপরে যাবো আমরা সর সঙ্গতি স্বরসঙ্গতি সঙ্গতি শব্দটা দুই অর্থেই ব্যবহার করা হয় সঙ্গতি কখনো কখনো সামর্থ্য হিসাবে ব্যবহার করি আবার কখনো মিল হিসাবে ব্যবহার করি কীরকম হতে পারে আমরা আগে লিখি স্বরসঙ্গতি স্বরসঙ্গতি এই সঙ্গতি আমরা বলেছি এটা হচ্ছে মিল অর্থাৎ হারমোনি সরসঙ্গতি ভাওয়াল হারমোনি কীরকম হয় আমরা মাঠে খেলা দেখতে যাব পাঁচ বন্ধু ঠিক করেছে কিন্তু যে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে যাব বাংলাদেশ আমরা লিখে নিয়ে যাব একজনের জার্সি নেই তখন কি করব? আমরা কি তাকে নেব না আমি যদি তাকে না নিই তবে তো আমাদের এই বাংলাদেশ এটা দেখানোই বৃথা হয়ে যাবে আমরা কি করব তাকে দিয়ে হয় বো না হলে আমাদের যদি অতিরিক্ত থাকে তবে তাকে ধার দেব। তো ফলশ্রুতিতে কী হচ্ছে আমাদের কারণে তার পরিবর্তনটা হচ্ছে আবার এরকম হতে পারে ছাত্রীদের ক্ষেত্র হয়ে থাকে যে দেখা গেলো আপু গায়ে হলুদ সেই ক্ষেত্রে আমরা বান্ধবীরা যাব তো বান্ধবীদের ইচ্ছে হচ্ছে আমরা সবাই হলুদ শাড়ি পড়ে যাব কারণেই সেক্ষেত্রে আমরা ধার দিই অথবা কেনাতে বাধ্য করি তার মানে হচ্ছে একজনের প্রভাবে আরেকজন পরিবর্তিত হচ্ছে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের মিল হচ্ছে একটা মিল স্থাপন হচ্ছে ঠিক এই ক্ষেত্রে এই স্বর একই রকম একটা স্বরধ্বনির প্রভাবে আর একটা স্বরধ্বনি পরিবর্তিত হচ্ছে ফলে কি হচ্ছে তাদের একই রূপ হচ্ছে একই রকম হচ্ছে তো দেখি এটা কীরকম হতে পারে আমরা উদাহরণ দেখব তার আগে দেখবো কয় রকমের হতে পারে সরসঙ্গতি এটা হতে পারে প্রগত পরাগত মধ্যগত মধ্যগত আরও দুটো আছে আমরা আগেই তিনটা দেখে নেব তারপরে আমরা বাকি তিনটায় যাচ্ছি প্রগত লক্ষ্য করবেন পড়লে আমরা সবাই বুঝি আমার কাজটুকু হচ্ছে মনে রাখানোর কৌশল কিভাবে মনে রাখতে পারি একটু সহজ করে দেয়া প্রথম যদি আমি লিখি প্রথম এই ক্ষেত্রেও প্র এই ক্ষেত্রেও প্রথম অর্থাৎ যার কারণে পরিবর্তন হচ্ছে ধরেন আমার ছেলেটা অমুকের সাথে থেকে ভালো রেজাল্ট করেছে তার চরিত্রের পরিবর্তন আসছে এই যে পরিবর্তন এই জন্য আমি সাধুবাদটা কাকে দেব যার সাথে থেকেছে তো যার কারণে পরিবর্তন তাকেই আমরা বলবো এই ক্ষেত্রে বলছি প্রগততে প্রথম স্বরধ্বনির কারণ অর্থাৎ প্রথমটার কারণে যদি পরিবর্তন হয় তবে সেটাকে বলবো আমরা প্রগত সরসঙ্গতি যদি পরেরটার কারণে হয় পরা পরের কারণে যদি হয় অর্থাৎ শেষেরটার কারণে যদি হয় তবে এটাকে বলবো আমরা পরাগত আর যদি মধ্যে পরিবর্তন হয় তবে তাকে বলবো আমরা মধ্যগত উদাহরণে যাই প্রগত প্রগততে আমরা বলতে পারি তোলা এটা যদি কোনো কারণে হয় তুলো শিকা কোনো কারণে যদি আমরা এটাকে বলি শিকে তবে এটা হচ্ছে প্রগত আলোচনাটা এখানে রেখে আমরা পরাগত আগে শেষ করে আসব পরাগত শব্দটা হচ্ছে দেশি কোনো কারণে যদি আমরা এটাকে বলি দেশিটাকে যদি বলি দিশি লক্ষ্য করেন এক্ষেত্রে কী ছিল এই ক্ষেত্রে কি রসই একই আছে কিন্তু এই রসই বলছে যে আমার সাথে যদি তোকে যেতে হয় তুই একার নিয়ে আসতে পারবে না তোকে রসই নিয়ে আসতে হবে তো পরেরটার কারণে আগেরটা পরিবর্তন হয়েছে পরেরটার কারণে আগেরটা পরিবর্তন হয়েছে যেহেতু পরেরটার কারণে আগেরটার পরিবর্তন তবে আমরা এটাকে কি বলবো পরাগত স্বরসঙ্গতি এবং এটা স্বরধ্বনি কার হ্রস্য এই কার এগুলো কি স্বরধ্বনি কাজেই নিশ্চিত আমরা বলতে পারি যে পরেরটার কারণে আগেরটার পরিবর্তন কাজে এটা পরাগত স্বরসঙ্গতি এবার মধ্যগতটা দেখি মধ্যগত যেমন জিলাপি লক্ষ্য করেন প্রথমে রসই এবং পরেও এই ক্ষেত্রে আকার মাঝখানে আকার এই দুয়ের প্রভাবে দুজনেই বলছে যে না আমাদের সাথে যেতে হলে তোকে রসৈকার নিয়ে আসতে হবে কাজে কি হয়ে গেল এই জিলাপি হয়ে গেল জিলিপি তার মানে এই মধ্যে পরিবর্তন হলো দুয়ের কারণেই মধ্যে পরিবর্তন হলো মধ্যে পরিবর্তন হলে এটাকে বলে আমরা মধ্যগত স্বরসঙ্গতি আরও উদাহরণ হতে পারে যেমন ভিখারি এই ভিকারি এটা হয়ে গেল ভিখিরি এই দুইয়ের কারণে মাঝখানে পরিবর্তন এরকম হতে পারে বিলাতি বিলিতি এইবার লক্ষ্য করেন আমরা এই তিনটার মধ্যে কী পেলাম প্রথমটার কারণে যদি এক্ষেত্রে অর্থাৎ প্রগত প্রথমটার কারণে দ্বিতীয়টায় পরিবর্তন হয়েছে এখানে রস্যকার ছিল রস্যকারেই থাকলো কিন্তু এখানে কি আসছে একটা বাড়তি এ আসছে সংজ্ঞায় যাই থাক মনে রাখার জন্য আমরা বলতে পারি আপনি শুধু লিখে নেবেন প্রগত স্বরসঙ্গতিতে একটা বাড়তি এ কার যুক্ত হবে একটা বাড়তি এ কার যুক্ত হবে অর্থাৎ প্রগত স্বরসঙ্গতিতে আর সংজ্ঞায় যাই থাক একটা বাড়তি একার পাচ্ছি আর পরাগততে পরাগত পরের কারণে আগেরটার পরিবর্তন হবে মধ্যগত স্বরসঙ্গতিতে দুইয়ের কারণে অর্থাৎ মাঝখানে পরিবর্তন হবে এটাকে বলছি আমরা মধ্যগত স্বরসঙ্গতি আর এরপরে দেখব যদি এমনটা হয় আমরা একটা উদাহরণ দেখব আগে শব্দটা হচ্ছে মো যা এই মোজা কোনো কারণে যদি আমরা এটাকে বলি মো জো লক্ষ্য করেন এখানে কি আসছে একটা একার একার এখন এই এ এটা তুমি কি বলবো যেহেতু একটা একার আসছে আমরা আগেই বলেছি যে প্রগত স্বরসঙ্গতিতে কি আসে একটা একার যুক্ত হয় তাহলে এটা প্রগত স্বরসঙ্গতি আবার এই শব্দটা যদি একই থাকে অর্থাৎ মোজা এটাকে যদি আমরা এই ক্ষেত্রে পরিবর্তন করি এখানে রস্যকার হলো আর এই ক্ষেত্রে আকার থাকলো অর্থাৎ পরেরটার কারণে আগেরটা পরিবর্তন হলো তবে এটাকে বলবো আমরা পরাগত পরাগত স্বরসঙ্গতি এখন এই শব্দটা একই থাকলো মজা থাকল কিন্তু এটা যদি এমন হয় যে কোনো কারণে যদি আমরা এটাকে বলছি এই ক্ষেত্রে প্রথমে হলো পরাগত আবার এই ক্ষেত্রে হচ্ছে প্রগত অর্থাৎ দুটোই পরিবর্তন যখন হবে খুব মজার বিষয় যখন আমি পরাগতও পেলাম প্রগতও পেলাম তখন আমরা এটাকে কি বলবো তখন আমাকে এইটার নাম দিয়েছি আমরা অন্য 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 আর আছে বাংলায় চলিত সৌরসঙ্গতি আছে চলিত চলিত ভাষার স্বর বোঝা যায় যেহেতু চলিত ভাষার যেমন ইচ্ছা এই শব্দটা হচ্ছে ইচ্ছা আমরা এটাকে বলছি ইচ্ছে হিসা এটাকে বলছি আমরা হিসেব এরকম ধুলা ধুলো মুলা মূল আমরা যদি এরকমটা বলি মুলা এটা হয়ে গেল মূল লক্ষ্য করেন রস্যইকার যদি থাকে অর্থাৎ রস্যইকার থাকলে হয় একার আর ওকার থাকলে হয় ওকার এই থাকবে ইকার থাকলে একার হচ্ছে পরেরটা প্রথমে ই থাকবে কিন্তু পরে আকার আকার হয়ে গেলো একার ইচ্ছা ইচ্ছে হিসাব আকার ছিল হয়ে গেল একার হিসে ঠিক এরকম মূলা আমরা বলেছি যদি রস্যকার বা দীর্ঘকার থাকে তবে উকার থাকলে এখানে কী হবে ওকার আসবে কাজে এটা মূলা হয়ে গেল। মূল চলিত ভাষার স্বরসঙ্গতি এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সম্প্রকর্শ বা স্বরলোপ সম্প্রকর্শ বা সরলোক আচ্ছা সম্প্রকর্ষ বা সরলোক এটা কিরকম হয় নামকরণ থেকে বোঝা যাচ্ছে যেহেতু এটাকে বলছি স্বরলোপ ক্ষেত্রে অবশ্য স্বরলোপ বা সম্প্রকর্ষ সম্প্রকর্ষ এটা আসে যে স্বরলোপ সম্প্রকর্ষের অপর নাম নামকে স্বরলোপ নামকরণ থেকে বোঝা যাচ্ছে যে স্বরধ্বনি লোপ পাবে রকম আমরা যদি এমনটা লিখি আশা এই এখান থেকে যদি আমরা এটাকে বলি আশ আশা হয়ে গেল আশ মনে ছিল আশ করিতে সন্ন্যাস লক্ষ্য করেন আশা এক্ষেত্রে আ নেই আ লোপ পেয়ে গেল তবে এটা কোথা থেকে লোপ পেল শেষ থেকে অন্ত থেকে এটাকে আমরা প্রকারভেদে চলে আসলাম এটাকে বলছি আমরা অন্ত সর লোপ এবার আরেকটা উদাহরণ দিই নারিকেল নারিকেল এটাকে যদি আমরা কোনো কারণে বলি এটা হলো নারকেল লক্ষ্য করেন নারিকেল হয়ে গেল নারকেল তো এখান থেকে মাঝখান থেকে ই লোপ পেল ইকার লোপ পেল কাজেই এটাকে বলতে পারি আমরা মধ্য স্বরলোপ মাঝখান থেকে লোপ পেয়েছে মধ্য সরল আরও হতে পারে যেমন সুবর্ণ সুবর্ণ এটা হয়ে গেল স্বর্ণ লক্ষ্য করেন স্বর্ণ এখান থেকে ও লোপ পেল তো এটা মধ্য স্বরলোপ আবার আদি থেকে হতে পারে যেমন অলাবু অলাবু এটাকে যদি আমরা কোনো কারণে বলি লাবু এটা অবশ্য এখন লাউ হয় অলাবু লাব লাউ এটা পরিবর্তিত রূপ তো ও এখান থেকে প্রথম থেকে অলোপ পেল তাহলে এটাকে কী বলব আমরা আদি স্বর লোপ লক্ষ্য করেন এটাকে বলছি আমরা আদি স্বর লোপ তার মানে সম্প্রকোষ বা স্বরলোপ তিন ধরনের আদি মধ্য এবং অন্ত এবং উদাহরণগুলো খুব সহজ একটা বিষয় আমরা লক্ষ্য করেছি প্রথমে পেয়েছিলাম আমরা স্বরাগম অর্থাৎ স্বরাগমে কি ঘটে স্বরাগমে স্বরধ্বনির আগমন ঘটে আর এই ক্ষেত্রে আমরা স্বরলোপে দেখছি আমরা স্বরধ্বনি লোপ পাচ্ছি এই ক্ষেত্রে প্রকারভেদ আবার মিল আছে আদি আদি স্বরলোপ এটা মধ্যস্বরোপ অন্তঃরলোপ আবার আদি স্বরাগম মধ্য স্বরাগম অন্তঃস্বরাগম তবে আমরা কি বলতে পারি না যে বস্তুত তো স্বরলোপটা হচ্ছে স্বরাগমের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ এটাকে যদি আমরা এরকমটা দিই তবে হবে এই অর্থাৎ এইখান থেকে এরকম। অর্থাৎ স্বরাগম থেকে স্বরলোপ আবার স্বরলোপ থেকে স্বরাগম এমনটা হতে পারে তো মোটামুটি এই হচ্ছে স্বরধ্বনির হ্যাঁ চমৎকার অনেক মিম মিমজাহান জোনায়েত হোসাইন হ্যাঁ অনেকেই ক্লাস অনুসরণ করছেন ধন্যবাদ জানিয়েছেন তো ধন্যবাদ আপনাদের আসলে আর যদি কোনো সমস্যা থাকে আমরা পরবর্তী পাঠে ধ্বনির পরিবর্তন নিয়ে কথা বলবো তখন নিশ্চয় আমরা এই বিষয়গুলো সমাধান করব আর আসলেই সত্যি প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে যে আমরাও আছি ভালো লাগলো এবং তবে আমরা প্রত্যাশা করি যেন খুব তাড়াতাড়ি আগের মতো আমরা ক্লাসে চলে যেতে পারি অনলাইন ক্লাস আমাদের খুব বেশি দিন থাকতে হবে বলে মনে হচ্ছে না অনেকেই হ্যাঁ অনেকেই তো জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আমিও ধন্যবাদ জানাচ্ছি আর একেবারে শেষের দিকটায় আমি সাধারণত যা করি আমরা যতটুকু আলোচনা করলাম তার একটা সার দাঁড় করাবো আমরা প্রথমে ধ্বনির পরিবর্তন ধ্বনির পরিবর্তন ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আর ধ্বনি পরিবর্তনগুলো কেন হয় কি কী এগুলো সাধারণত পরীক্ষায় আসে না তো আমরা দেখব ধ্বনির পরিবর্তনের মতো প্রথম পেয়েছি স্বরাগম স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনির আগমন ঘটবে এবং স্বরাগম আদি আদি স্বরাগম মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা সরভক্তি এবং অন্ত সরাগম আদি স্বরাগম শব্দের প্রথমে স্বরধ্বনি আসবে আদিতে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভুক্তি হচ্ছে মানে যুক্তবর্ণ বিশেষভাবে ভেঙে দেয়া যুক্তবর্ণগুলো আমরা ভেঙে দেখাচ্ছি আর অন্ত সরাগমে শব্দের শেষ থেকে স্বরধ্বনির বিলুপ ঘটবে সরি আগমন ঘটবে অন্তঃস্বরাগমে আর এরপরে যাচ্ছে আমরা অপিনিহিতি অপিনিহিতি হচ্ছে ওপি মানে পূর্বে আর নিহিতি হচ্ছে অবস্থান বা স্থাপন তার মানে অপিনীহিতি হচ্ছে পূর্বে স্থাপন কার ইউ অর্থাৎ রসই এবং রসই রসই অথবা রসই কার রস্য ও অথবা রস্য ও কার অর্থাৎ ইউ এটাকে যদি আমরা পরের আগের চলে আসে তবে এটাকে বলছি আমরা অপিনীহিতি আর এরপরে যাচ্ছি অসমীকরণ অসমীকরণকে আমরা বলেছিলাম আমরা এটাকে মনে রাখতে পারি কারণ বলে তার মানে অসমীকরণে মাঝখানে কী হয় একটা শব্দের মাঝখানে আকার আসে আমরা যে কোন ধপাধপ টপ এমনটা বলেছি আর এরপরে আমরা পেয়েছি স্বরসঙ্গতি স্বরসঙ্গতি মানে একটা স্বরধ্বনির কারণে অন্য স্বরধ্বনি যদি পরিবর্তিত হয় এটাও পাঁচ ধরনের হয়ে থাকে প্রগত পরাগত মধ্যগত আবার অন্যান্য আর একটা হচ্ছে চলিত ভাষার সরসঙ্গতি এই ক্ষেত্রে আমরা যেটা প্রথম পেয়েছি সেটা হচ্ছে প্রগত অর্থাৎ তার কারণে যদি পরিবর্তিত হয় তবে সেটাকে বলছি আমরা প্রগত স্বরসঙ্গতি এই ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখার জন্য আমরা বলেছিলাম শুধু একটা একার যুক্ত করতে আর পরাগত মানে পরেরটার কারণে যদি পরিবর্তিত হয় আর মধ্যগত আদি এবং অন্ত দুয়ের কারণে অর্থাৎ মধ্যে যদি পরিবর্তন হয় তবে সেটাকে বলে আমরা মধ্য স্বরসঙ্গতি আর সম্প্রকর্ষ সরি আর একটা হচ্ছে অন্য যদি দুটাই হয় অর্থাৎ প্রগত এবং পরাগত তখন আমরা তাকে কি নাম দেবো সেটাকে আমরা বলছি অন্য অন্য স্বরসঙ্গতি এবং আমাদের বইটা তো একটা উদাহরণে দেওয়া আছে মোজা মজু খুব ভালো করে এটা পড়তে হবে মজা মজু আর হচ্ছে চলিত ভাষার স্বরসঙ্গতি অর্থাৎ যদি শব্দের প্রথমে যদি ই থাকে রস্য ই এটার জন্যে শেষে আকার থাকে ইচ্ছা ইচ্ছে একার হয়ে যায় অথবা রস্য বা দীর্ঘ থাকতে সেটা হয় ওকার মোলা মোলো তুলা তুলো এরকমটা এরপরে পাচ্ছি আমরা সম্প্রকর্ষ বা স্বরলোপ এক্ষেত্রে বোঝা যাচ্ছে স্বরলোপ মানে কোনো কারণে যদি কোনো স্বরের লোপ পায় তিন ধরনের হয় শব্দের আদি থেকেও হতে পারে আদি স্বরলোপ এটাকে যদি মধ্যে থেকে হতে পারে মধ্য স্বরলোভ অথবা অন্ত বা শেষ থেকে যদি হয় সেটাকে বলছি আমরা অন্ত অন্তঃস্বরলোপ তার মানে হচ্ছে স্বরাগম স্বরলোপ এগুলো হচ্ছে বিপরীত বস্তুত স্বরলোপ স্বরাগমের বিপরীত প্রক্রিয়া তো আমরা আজকের পাঠের ইতি টানতে যাচ্ছি ওরা থাকবো ঘরে কিন্তু ঘর কোনো হয়ে নয় মোরা থাকবো ঘরে কিন্তু ঘর কোনো হয়ে নয় দেশকে ভালোবাসবো ভাষার শ্রী বৃদ্ধি ঘটাব বিশ্ব করব জয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখা হচ্ছে আবার ধ্বনি পরিবর্তন পাঠে সেই পর্যন্ত যেন আমাদের আনন্দ উল্লাসে সুন্দর সময় কাটে সবাইকে ধন্যবাদ